আমার রূপের জাদুর সব দিওয়ানি। আমি বোতল কি রানি সায়ানি। নমস্কার, আমি মন্টু পাইলট, মানে সৌরভ। এই সিনটা অ্যান্ড দিস ওয়াক, এইটা নিয়ে যদি বলতে হয় তাহলে আমার মনে আছে এইটা দিস ওয়াজ আর সেকেন্ড ডে অফ শ্যুট, এবং আমার মনে আছে যে আমার হাঁটাটা না, এই হেঁটে আসাটা ঠিক হচ্ছিল না। এবার কী হয় মানে যখন আমরা মানে একটা চরিত্র করার চেষ্টা করি বা একটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেক্ষেত্রে অনেক ধরনের ভাবনা মাথায় আসে যে এরমভাবে হাঁটবো, হাত ঘুরিয়ে হাঁটবো নাকি সোজা হাঁটবো নাকি বেঁকে হাঁটবো না কী করবো। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তিন চারবার এই শটটা হয়েছিল, এবং দেবালয়দা বলছিল, মানে আমাদের ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য, সে একটাই কথা বলছে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। তো আমি ভাবছিলাম যে কী করবো কী করবো কী করবো, এইখানে আমি কী করলাম, আমি আস্তে করে হাত থেকে ঘুরিয়ে দিয়েছিলাম, এবং ঘুরিয়ে দেওয়াতে যখন এরম করে হাঁটলাম তখন দেখলাম ওই ব্যাপারটা বেরিয়ে এলো, এবং দেবালয়দা বলল যে হ্যাঁ পেয়ে গেছি। প্রচণ্ড সিরিয়াসলি আমরা সবাই মিলে কাজটা করেছি বলে যে প্রত্যেকটা ফ্রেমে যাতে একদম পারফেক্ট লাগে, আমরা ক্যারেক্টার লাগি, সেটা আমরা চেষ্টা করেছি। এই সিনটা হচ্ছে কার্তিক পুজো হচ্ছে, এবং কার্তিক পুজো যেটা আমরা সবাই করে থাকি, আমরা নাচি আনন্দ করি। মন্টু পাইলটের লাইফে অনেক ক্রাইসিস আছে, ওয়ান অফ দোজ রেয়ার অকেশনস যেখানে আমরা মন্টুকে দেখতে পাচ্ছি একটু এনজয় করছে, এবং তারপর থেকে যেরকমভাবে স্টোরিটা এগোয় আমরা সবাই জানি যে একটুখানি ঘেটে যায় পুরো ব্যাপারটা, হেওয়ার হয়ে যায়। আমার মনে আছে যে আমি ফার্স্ট শটটা যখন দিই, ফার্স্ট শটটা হচ্ছে ওই বেড়াজাল গানটায় যে সিগারেট খাচ্ছি বাথটাবে শুয়ে, সেটা ছিল আমার ফার্স্ট শট। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রচণ্ড টেনশনে ছিলাম, দেবালয়দা জাস্ট বলেছিল যে একটা মন্তাজ শট, আস্তে করে প্যান করবো আমরা, দ্যাট ইজ দ্য শট আর কি, আর কিচ্ছু বলেনি। এবং আমি ভাবছিলাম অ্যাংস্ট যেটা, যে ভেতরে যে ক্ষোভ বা রাগটা কীভাবে বার করা যায়, তখন আমার হঠাৎ করে মানে মাথায় কেন এলো জানি না, বা একটুখানি ওভারও হতে পারতো, বাট আমি বললাম করে দেখি একবার কীরকম লাগে বোঝা যায় না। তো ইন্দ্রদা আমার দিকে তাকিয়েছিল, তখন আমি ইন্দ্রদাকে বললাম যে একটা ডাবল টেপ দিতে। সঙ্গে সঙ্গে ইন্দ্রদাই মানে ডিওপিকে কেউ বলে না সাধারণত, কিন্তু আমাদের ওই জায়গাটা আছে, তো ডিওপি ইন্দ্রদার সঙ্গে সঙ্গে বললো যে তাদের একটা ডাবল টেপ দেখ। আমি হাতের এই জায়গাটা ডাবল টেপটা লাগিয়ে, কারণ আমি ওই শটে সিগারেটটা জ্বলন্ত সিগারেটটা লাইক লিটারেলি আমি স্টাপ করি হাতে, এবং সেটা করিও আমি। এবং করাতে যেটা হয়, যেটা আমার ক্যালকুলেশনে ছিল না, সেইটা হচ্ছে যেহেতু আমি শুয়েছিলাম এবং স্টাপ করেছিলাম সিগারেটটা হাতে, হাতে কিছু হয়নি যেহেতু ডাবল টেপ ছিল, কিন্তু ওই যে আগুনের যে ডালাটা সেইটা যখন স্টাপ করলাম গলায় এসে পড়ল। এবং আমার এখনও মনে আছে যখন গলায় এসে পড়ল তখন বুঝতেই পারছেন, এটা নতুন করে বলার কিছু নেই, জ্বলে যাচ্ছিলো, বাট আমি কোনো লজিক পাচ্ছিলাম না ওইটাকে সরানোর, কারণ যে এতটা ব্যথায় আছে সে কখনো ওই অবস্থায় দাঁড়িয়ে এরকম করে সরাতে পারে না আগুনটা। এবং আমার মনে আছে ওইটা দেড় মিনিট টাইপের শট ছিল, পুরো শটটা কাট হলো, আমি এরকম করে সরালাম। এবং আমার মনে আছে থ্রু আউট দ্য সিরিজ একটা জায়গায় গিয়ে ওটা ফেটে যায় ফোসকাটা, বাট থ্রু আউট দ্য সিরিজ একটা কন্টিনিউটি হয়ে যায়, বিশাল বড় একটা ফোসকা, সেই জন্য দেবালয়দা রেগেও গেছিলো, বাট পুরো ইউনিট ওই শটটার পর হাততালি দিয়েছিল, হাততালি দিয়েছিল মানে টু মিনিটসের জন্য হাততালি দিয়েছিল। এবং সেইটা না কী হয় অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা কাজ করি, এবং ওই হাততালিটায় বুঝলাম যে না মন্টু হ্যাজ অ্যারাইভড, এবং সবাই জড়িয়ে ধরলো আউটস্ট্যান্ডিং শট বলে। এবং ওইটার পর থেকে আমি জানতাম যে মন্টু আমি ঢুকে গেছি এবং আমি পারবো, এটা কিছু একটা করতে পারবো আর কি। সো দিস ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড দ্য শট অফ ব্যারাজাল। সিরিজটা প্রচণ্ড প্যাশনেটলি করেছি এবং সবাই মিলে খেটে একটা একটা কোয়ালিটি প্রোডাক্ট একটা আমরা চেষ্টা করেছি, তো সেটা তো অবভিয়াসলি সাকসেসফুল হবে যদি আপনারা দেখেন। তো সেক্ষেত্রে প্লিজ ওয়াচ মন্টু পাইলট, হইচইতে এখন আপনারা দেখতে পাবেন। সো প্লিজ ওয়াচ মন্টু পাইলট, অ্যান্ড প্লিজ আপনাদের ফিডব্যাকসগুলো আমাদেরকে দেবেন।